শিক্ষার্থী শিক্ষক সম্পর্কে সম্প্রতি যে উদ্বিগ্ন ছড়িয়েছে তা রোধে পারিবারিক শিক্ষা অত্যন্ত জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি শিক্ষকদের আরও বন্ধুত্বপূর্ণ হওয়ার পরামর্শ তাদের। সিলেট থেকে সুজাদ আহমেদের রিপোর্ট। সন্তানকে মানুষ গড়ার অন্যতম কারিগর হলেন শিক্ষক। গুরু শিষ্যের এই সম্পর্কে হঠাৎই আঁচ পড়তে শুরু করেছে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায়। শিক্ষকরা বলছেন, পরিবারকে নৈতিকতা শিক্ষার আতুর ঘর বলা হলেও সেটা বর্তমান সময়ে হয়ে উঠছে না। শিশুর জন্য পরিবারই হচ্ছে তার প্রথম বিদ্যালয়, প্রথম শিক্ষালয়। সে নীতি আদর্শ, তার চালচলন যাই শিখে আসে, সে প্রথমে শিখে আসে তার পরিবার থেকে। বিদ্যালয়ে এসে শিক্ষকদের কাছ থেকে সেই শিক্ষাটা তার আচরণে স্থায়ী রূপ নেয়, কিন্তু বাবা মায়ের যে শিক্ষা বা পরিবারের যে শিক্ষা, ওই শিক্ষাটাকে আরো সুদৃঢ় করতে হবে। বর্তমান সময়ে স্কুল কলেজে পড়া শিক্ষার্থীদের প্রতি অভিভাবকের আরো বেশি মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া শিক্ষার্থীদের বেপরোয়া মনোভাবের জন্য তথ্য প্রযুক্তির অপব্যবহারকে দায়ী করছেন তারা। যে শিক্ষার্থীর শিক্ষকের সাথে যখন হচ্ছে তার কোনো সম্পর্ক থাকবে না, তখন তার যে মানবিক গুণাবলীর যেগুলো বিকাশ হওয়ার কথা, সেই বিষয়গুলো ওইভাবে বিকাশ হবে না। কালচারের জায়গা থেকে আমাদের মানসিক অনেকগুলো কিন্তু মানে পরিবর্তন এসেছে। এখন আমরা গার্ডিয়ানরা মনে করি আমার বাচ্চাকে শাসন করা যাবে না, আমরা বরং উল্টা বাচ্চার সামনে শিক্ষককে হেনস্থা করি, হয়রানি করি বা বলি, ফলে বাচ্চাদের মনে কিন্তু একটা বিরূপ প্রভাব ফলে। সম্পর্কের উন্নতি কখনো একভাগিক প্রচেষ্টায় হয় না উল্লেখ করে এজন্য শিক্ষকদের আরও বন্ধুসুলভ হতে হবে বলে জানান শিক্ষার্থীরা। আমরা যখন ছোট থাকতাম শিক্ষকদেরকে রাস্তায় দেখলে দাঁড়ায় সালাম দিতাম, তো এখন আমাদের যে মানে আমি যখন আমার স্কুলের জুনিয়রদের দেখি তখন তাদের সালামটা দিচ্ছে না। ছাত্র যেভাবে শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত আরও, এবং শিক্ষকরা হওয়া উচিত যে ছাত্রদের সাথে স্নেহশীল আচরণ করা। কিছু ঘটনায় শিক্ষার্থী শিক্ষক সম্পর্কে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা সকলের প্রচেষ্টায় শীঘ্রই দূর হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষাবিদরা। হুসাইন আহমেদ, সুজাত, দেশ টিভি, সিলেট।